হ্যালো ভিউয়ার্স, আমি রায়হান, আপনি দেখছেন টেকনিক্যাল হিরোস। দিস ইজ ওপো F9, আর আজকে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে ওপো F9 সম্পর্কে কথা বলবো। চলুন শুরু করা যাক। অপ্পো F9 ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিও ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপর ছোট্ট জলের বিন্দুর মতো নচ রয়েছে। F9 ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও 90.8%। অপ্পো F9 ফোনটি হচ্ছে প্রথম স্মার্টফোন যেটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6। আর কর্নিংয়ের তৈরি এই গোরিলা গ্লাসটির বিশেষত্ব হচ্ছে 1 মিটার উচ্চতা থেকে 15 বার পরে গেলেও ভাঙবে না এই গ্লাসটি। ওই F9 ফোনটিতে ক্যামেরা সেট আপে থাকছে 16+2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্য থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এমনকি ক্যামেরাতে দিয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপ্পো F9 ফোনে রয়েছে 3500 mAh ব্যাটারি। বুক ফ্ল্যাশ চার্জের মাধ্যমে খুব দ্রুত চার্জ করে নেওয়া যাবে এই ফোনটি। এটি 5 মিনিট চার্জ দিয়ে 2 ঘন্টা কথা বলা যাবে, এমনকি 30 মিনিট চার্জ দিলে প্রায় 60% মতো চার্জ হয়ে যাবে। ও F9 ফোনটিতে পিছনের ভিত্তিতে দিয়ে আছে গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন। এই ডিজাইনটি 45 থেকে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে নাড়াচাড়া করলে বোঝা যাবে ফোনটির কালারটা চেঞ্জ হচ্ছে। আসলেই ফোনের ব্যাক পার্টের যে ডিজাইনটা, এটা অনেকটা নজর কাড়ার মতো। অপো বাংলাদেশ 4GB এবং 6GB দুইটি ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করেছে, যার দুইটিতেই থাকছে 64 GB ফোন স্টোরেজ। এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি 256 GB পর্যন্ত ফোন স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। ডুয়াল সিমের ফোন অপো F9 রয়েছে অ্যান্ড্রয়েড 8.1 অরি অপারেটিং সিস্টেম এবং কালারওয়েস 5.2। কালারওয়েস 5.2তে স্পেশাল কিছু অপশনের মধ্যে পাবেন মিউজিক পার্টি, গুগল লেন্স, স্মার্ট ড্রাইভিং এবং স্মার্ট বার সহ আরও প্রায় 46টি প্যাটার্ন।